হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন তোমরা থামনেল দেখে বা ব্যাকগ্রাউন্ড দেখে এখনও অবধি অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিও হচ্ছে এম টিএসের ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে এসএসসি রিসেন্ট নোটিফিকেশান প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে এম টিএসের ভ্যাকেন্সি আমাদের চার হাজার থেকে ছ হয়ে গিয়েছে অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি ন একটা কথা কিন্তু তোমরা মাথায় রাখবে যে গত বছর এমটিএস এর ভ্যাকেন্সি অত্যন্ত কম ছিল হাওয়ালদারের ভ্যাকেন্সি অনেক বেশি ছিল সেই কারণে এম কাট কাটা প্রচণ্ড হাই গিয়েছিল এবছর কিন্তু এম এর প্রচুর ভ্যাকেন্সি ছ হাজার একশো চুয়াল্লিশ যেটা হয়তো আগামীকাল আগামী দিনে আরও বাড়তে পারে এবং বাড়বে ঠিক আছে তো এই ভ্যাকেন্সি এম এর পরীক্ষার জন্য কিন্তু ইউজ ভ্যাকেন্সি এবং যাদের যাদের বিন্দুমাত্র অঙ্কের প্রতি দুর্বলতা আছে বা নতুন ক্যান্ডিডেট যারা নতুন পড়াশোনা শুরু করেছে তারা সবাই কিন্তু এমটিএস এর জন্য প্রিপারেশন নাও এবং উঠে পড়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নিজেদের এমটিএসটাকে টার্গেট করো কারণ এম কিন্তু চাকরি পাওয়া খুব সোজা এ কিন্তু শুধুমাত্র ইংলিশ এবং জি কের ওপরে ফোকাস করলেই কিন্তু চাকরি পাওয়াটা সোজা তার কারণ দুটো সাবজেক্ট এখানে বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এম এর ভ্যাকেন্সি বেড়েছে তার মানে কি সিজিএল এর ভ্যাকেন্সিও বাড়বে দেখো সিজিএল এর নোটিফিকেশন ডিসকাস করার সময় বা স্ট্র্যাটেজি ডিসকাস করার সময় আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এমন এর আগে বহু বছর হয়েছে দ্য সিজিএল যা ভ্যাকেন্সি দিয়েছে সেটা টেন্টেটিভ সব সবসময় লেখা থেকে টেন্টে টেন্টেটিভ ভ্যাকেন্সি এবং সিজিএল পরীক্ষা হতে হতে বা রেজাল্ট দিতে দিতে এমন অনেক ডিপার্টমেন্ট আছে যারা প্রথম দিকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে না পরবর্তীকালে তাদের ভ্যাকেন্সি বাড়ে এবং সেটা তারা এসএসসির কাছে সেই খবরটা পৌঁছায় তো সেক্ষেত্রে আস্তে 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 সিজিএলের ভ্যাকেন্সিও বাড়ে এবারও যা খবর সিজিএল এর ভ্যাকেন্সি কিন্তু লিস্ট এবং এটা কিন্তু তোমাদের পক্ষে একটা মকা গোল্ডেন অপরচুনিটি ঠিক আছে যারা সিজিএল এর জন্য তারা অ্যাজ ওয়েল এস যারা এম এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা দুজনের ক্ষেত্রেই কিন্তু এই বছরের ভ্যাকেন্সি বা পরীক্ষাটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমরা কিন্তু এটাকে কোনোভাবে মিস করতে পারো না ঠিক আছে তো আমাদের চ্যানেলে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য অলরেডি প্রিপারেশন শুরু হয়েছে টি টোয়েন্টি রিভিশন সিরিজ নামে তোমরা সেগুলো ফলো করো এবং নিজেদের মতো করো নিজেদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে পড়াশোনা করো ঠিক তো সিজিএল এর স্ট্র্যাটেজি অলরেডি আমি তোমাদের আমাদের চ্যানেলে তোমাদের জন্য আপলোড করেছি সিজিএল এর স্ট্র্যাটেজিটা এমনভাবে বানানো তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম যে যারা একদম নতুন স্টুডেন্ট তারা যেমন সেখান থেকে বেনিফিটেড হবে তাদের পুরো ওভারঅল একটা আইডিয়া জন্মাবে কি পড়তে হবে কতটা পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কোন বই থেকে পড়তে হবে কীভাবে পড়তে হবে ঠিক তেমন যারা রেডি ক্যান্ডিডেট তাদের মনে একটা আইডিয়া জন্মাবে যে কতটা পড়বো এবং কিভাবে লাস্ট মিনিট প্রিপারেশন নেব যাতে করে সিজিএলে কিন্তু আমরা কাট অফ মার্কস পেতে পারি ঠিক আছে তো এম এরও একটা ওভারঅল স্ট্র্যাটেজি খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আনবো এবং তোমরা কিন্তু এমটিসের এর জন্য এখন থেকেই উঠে পড়ে লেগে পড়াশোনা শুরু করো এবং স্ট্র্যাটেজির জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো তোমাদের আর কি জানার আছে বা আর কি ধরনের ভিডিও তোমরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছো ঠিক আছে থ্যাংক ইউ গুড লাক